আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। অটোক্যাড 3D বাংলা টিউটোরিয়ালের আজকের এই পর্বে আমরা শিখব 3D মিরর কমান্ড। 2D মিররের ক্ষেত্রে আমরা মিরর লাইন হিসেবে দুটি পয়েন্ট সিলেক্ট করতাম কিংবা একটা লাইন সিলেক্ট করতাম, তবে 3D মিররের ক্ষেত্রে আমাদেরকে তিনটি পয়েন্ট সিলেক্ট করে একটি প্লেন সিলেক্ট করতে হবে, যেটাকে আমরা মিরর প্লেন হিসেবে ব্যবহার করব। এখানে একটি 3D অবজেক্ট রয়েছে, এটা একটি সিঙ্গেল অবজেক্ট, তবে এটার দুই ধরনের অংশ রয়েছে, একটা হচ্ছে বক্স টাইপের এবং আরেকটি হচ্ছে কোন টাইপের। এই বক্স টাইপের টপ ফেসে এই কোনটা এমন একটি জায়গায় অবস্থিত যেটা কোনোভাবেই ডিফাইন করা সম্ভব নয়। ঠিক অপোজিটে যদি আপনি এই কোনটা পেতে চান তাহলে আপনাকে ব্যবহার করতে হবে মিরর কমান্ড। মিরর কমান্ডের জন্য আপনাকে চলে যেতে হবে হোম ট্যাবে, তারপরে চলে আসবেন মডিফাই প্যানেলে। মডিফাই প্যানেলের এইখানে রয়েছে আমাদের 3D মিরর কমান্ড, অথবা আপনাকে চলে যেতে হবে মেনু বারে। মেনু বারের যে মডিফাই অপশনটি রয়েছে সেইখানে ক্লিক করবেন, তারপরে সোজা চলে আসবেন 3D অপারেশনে। 3D অপারেশনের উপরে মাউসের কার্সরটা রাখলেই আপনি এই জায়গায় পেয়ে যাবেন 3D মিরর। এইখানে ক্লিক করলেই আপনার মিরর কমান্ডটি অ্যাক্টিভেট হয়ে যাবে। তারপর আপনাকে এই পিক বক্স দিয়ে সেই 3D অবজেক্টটাকে সিলেক্ট করতে হবে যেটাকে আপনি মিরর করতে যাচ্ছেন। আমি প্রথমে অবজেক্টটাকে সিলেক্ট করে ইন্টারপ্রেস করলেই অবজেক্ট সিলেকশন হয়ে যাবে। তারপরে আমাকে চলে আসতে হবে কমেন্ট বারে। কমেন্ট বারে আমাদের কিছু অপশন রয়েছে, এই অপশনগুলোর মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত যে অপশনটা সেটা হচ্ছে 3 পয়েন্টস অপশন। 3 পয়েন্টের মাধ্যমে আমরা খুব সহজেই যে কোনো একটা প্লেনকে ডিফাইন করে দিতে পারি। আমি এই 3 পয়েন্টস অপশনে ক্লিক করলাম। এবার আমাকে 3টি পয়েন্ট সিলেক্ট করতে হবে সেই মিরর প্লেনটার। তার আগে আমাকে ভাবতে হবে যে এই কোনটাকে আমি পেতে যাচ্ছি এই বটম সারফেসের অপোজিটে, সুতরাং আমার মিরর প্লেনটা আমাকে রাখতে হবে ঠিক মাঝামাঝি অবস্থায়, তাহলেই আমি এই কোনটা ঠিক অপোজিটে এই জায়গায় পেয়ে যাব। এই বক্সটার মাঝামাঝি যদি আমি একটা প্লেন পেতে চাই তাহলে আমাকে এই মিড পয়েন্টগুলো সিলেক্ট করতে হবে। এখানে আমি একটি পয়েন্ট সিলেক্ট করলাম, তারপরে এই পয়েন্টটা সিলেক্ট করলাম, তারপরে একটু ঘুরিয়ে নিয়ে আমরা যদি এই পয়েন্টটা সিলেক্ট করি তাহলেই আমাদের সেই প্লেনটা আমি পেয়ে যাব এবং আমার কাজ শেষ। এবার আমাকে জিজ্ঞেস করা হচ্ছে মিরর করার পরে আমার মেইন সোর্স যে 3D অবজেক্টটা সেটাকে আমি রাখবো নাকি ইরেজ করে দিব। এটা আপনার উপর ডিপেন্ড করবে, আপনি যদি রাখতে চান তাহলে নো করবেন, আর যদি আপনি রাখতে না চান ডিলিট করে দিতে চান তাহলে ইয়েস করবেন। আপাতত আমি নো করতে যাচ্ছি। নো অপশনে ক্লিক করলেই আমি আমার সেই মিরর 3D অবজেক্টটি পেয়ে যাব। কত সহজেই আমরা সেই কোনটার অপোজিটে আরেকটি কোন পেয়ে গেলাম, যেটা ম্যানুয়ালি ড্র করাটা অনেক টাফ একটা কাজ। এরপরে একটি অপশন রয়েছে যেটা হচ্ছে অবজেক্ট অপশন। যে কোনো 2D অবজেক্ট, সেটা হোক লাইন কিংবা রেক্টেঙ্গেল কিংবা সার্কেল কিংবা ইলিপস, সেই 2D অবজেক্টটা যে প্লেনে অবস্থিত সেই প্লেনটা ব্যবহার করে আপনি মিরর প্লেন ডিফাইন করতে পারবেন। এর জন্য আমি প্রথমে একটি রেক্টেঙ্গেল ড্র করে নিচ্ছি। আমি টাইপ করলাম REC, তারপরে ইন্টারপ্রেস করে আমি XY প্লেনের উপরে একটি রেক্টেঙ্গেল ড্র করে নিলাম। তবে এটাকে আমি XY প্লেনের উপর রাখবো না, এটাকে আমরা রোটেট করে নিব। এই অবজেক্টটাকে সিলেক্ট করে আমরা রোটেট গিজমো অন করে নিলাম। তারপরে সাপোজ এটাকে আমরা জেড অ্যাক্সিস বরাবর এটাকে আমরা রোটেট করে নিলাম, তবে এমনভাবে রোটেট করলাম যে এই প্লেনটা হবে একটু আঁকা বাঁকা প্লেন। তারপরে আমি এসকেপ বাটনটা প্রেস করলেই আমার গিজমোটি চলে যাবে। এই প্লেনটা আর XY প্লেনের উপর অবস্থিত নয়, এটা একটা অন্য একটা প্লেনে অবস্থিত। আমি যদি এখন এই প্লেনটাকে মিরর প্লেন ব্যবহার করে এই অবজেক্টটাকে মিরর করতে চাই তাহলে প্রথমে আমাকে 3D মিরর কমান্ডটি অ্যাক্টিভেট করে নিতে হবে, তারপরে সেই অবজেক্টটাকে সিলেক্ট করতে হবে। এখানে 2টি অবজেক্ট রয়েছে, আমি প্রথমে এই অবজেক্টটাকে সিলেক্ট করলাম, তারপরে নিচে আরেকটি অবজেক্ট রয়েছে এটাকে সিলেক্ট করলাম, তারপরে ইন্টারপ্রেস করলে আমার অবজেক্ট সিলেকশন কনফার্ম হয়ে যাবে। তারপরে আমাকে চলে আসতে হবে কমান্ড বারে। এখানে অবজেক্ট নামের একটি অপশন রয়েছে, আমি এই অবজেক্ট অপশনে ক্লিক করলাম। তারপরে আমাকে সিলেক্ট করতে হবে সেই 2D অবজেক্টটাকে যেটা একটু আগে আমরা ড্র করেছি। এই 2D অবজেক্টটা ক্লিক করলেই আমাদেরকে জিজ্ঞেস করা হবে আমি আমার মেইন অবজেক্টটা রাখবো নাকি ডিলিট করে দেবো। আমি নো অপশনে ক্লিক করলাম। তাহলে দেখুন যে সেই 2D অবজেক্টটা যে প্লেনে অবস্থিত ছিল সেই প্লেনটাকে মিরর প্লেন ব্যবহার করে তারা একটি মিরর অবজেক্ট তৈরি করেছে। এভাবে যে কোনো 2D অবজেক্টের প্লেন ব্যবহার করেও আপনি মিরর করতে পারবেন। আমরা কন্ট্রোল জেড করে পূর্বের অবস্থায় চলে যাচ্ছি।
3D মিরর কমান্ডে আন্ডারে আরো কিছু অপশন রয়েছে, সেগুলো দেখার জন্য আমাকে প্রথমে 3D মিরর কমান্ডটি অ্যাক্টিভেট করে অবজেক্টটা সিলেক্ট করে ইন্টারপ্রেস করতে হবে। তারপরে অপশনটি হচ্ছে লাস্ট। লাস্ট অপশনটি অনেকটা আন্ডুর মতো, আপনি যদি লাস্ট অপশনে ক্লিক করেন তাহলে একটু আগে আপনি যে মিররটি করেছেন সেই মিররটি চলে আসবে। এখানে আমি যদি নো করি তাহলে একটু আগে আমি যে মিররটি করলাম সেটা চলে এলো। আমি কন্ট্রোল জেড করে দিলাম, তারপরে আবার 3D মিরর কমান্ডটি অ্যাক্টিভেট করে অবজেক্টটা সিলেক্ট করে ইন্টারপ্রেস করলাম। তারপরে অপশনটি হচ্ছে জেড অ্যাক্সিস। জেড অ্যাক্সিস কে ব্যবহার করেও আপনি একটি প্লেন তৈরি করতে পারেন। এরপর রয়েছে ভিউ, যে কোনো ভিউ কে ব্যবহার করেও আপনি মিরর অবজেক্ট তৈরি করতে পারেন। বর্তমানে যে ভিউটি রয়েছে আপনার কম্পিউটার স্ক্রিনে যে প্লেনটাতে এই ভিউটা দেখাচ্ছে সেটাকেও আমরা মিরর প্লেন হিসেবে ব্যবহার করতে পারি এবং মিরর করতে পারি। এরপরে অপশনটি হচ্ছে এক্স ওয়াই প্লেন। বর্তমানে অবজেক্টটি এক্স ওয়াই প্লেনের উপরে অবস্থিত, আমি যদি এক্স ওয়াই প্লেন সিলেক্ট করি তারপরে এক্স ওয়াই প্লেনের উপরে আমাকে যে কোনো একটা জায়গায় পয়েন্ট সিলেক্ট করতে হবে। আমি একটা জায়গায় ক্লিক করলেই এক্স ওয়াই প্লেন সিলেক্টেড হয়ে যাবে, তারপরে আমাকে নো করতে হবে, তাহলেই এক্স ওয়াই প্লেনে সেই মিরর প্লেনটি ব্যবহার করে আমরা একটি 3D অবজেক্ট পেয়ে যাব মিরর অবজেক্ট হিসেবে। কন্ট্রোল জেড করে নিলাম, আবার আমরা 3D মিরর কমান্ডটি অ্যাক্টিভেট করে নিলাম, তারপরে অবজেক্টটা সিলেক্ট করে ইন্টারপ্রেস করলাম। তারপরে এখানে রয়েছে ওয়াই জেড অপশন। ওয়াই জেড প্লেন অপশনটি ব্যবহার করলে আপনাকে এই প্লেনটাকে ব্যবহার করতে হবে। এটা যে ওয়াই জেড প্লেন সেটা বুঝতে হলে আপনাকে যেতে হবে ইউসিএস আইকনটাতে। এখানে দেখেই বোঝা যাচ্ছে যে এই অংশটুকু হচ্ছে আমাদের ওয়াই জেড প্লেনের অংশ। এই ফেসের উপরে কোনো একটা পয়েন্ট সিলেক্ট করতে হবে, তাহলে আপনি ওয়াই জেড প্লেন বরাবর একটি মিরর অবজেক্ট পেয়ে যাবেন। ঠিক একইভাবে আপনি জেড এক্স এই প্লেনের উপরে অবস্থিত কোনো একটা পয়েন্ট সিলেক্ট করেও আপনি 3D মিরর করতে পারবেন। তবে সবচেয়ে সহজ হচ্ছে 3 পয়েন্টস অপশনটি ব্যবহার করা। 3টি পয়েন্ট সিলেক্ট করে খুব সহজে আমরা যে কোনো একটা প্লেনকে ডিফাইন করে দিতে পারি। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন, আপনাদের বুঝতে কোথাও সমস্যা হয়নি। তারপরেও যদি আপনাদের কোথাও কোনো সমস্যা থাকে কিংবা সংশয় থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।